এখন একটা হিট ওয়েভ চলছে, সবার ঘন ঘন সবার ঘন ঘন পানি খাওয়া উচিত, টুপি পরা উচিত, যাদের যাদের মানে যত পানি খাবেন এই সময়টায় পিপাসা না পেলেও পানি খাওয়া উচিত, সেইটা থাকা উচিত। আসলে আমরা এই গাছগুলো লাগাচ্ছি যাতে আই নো ওভারনাইট হবে না কিছুই, কিন্তু ইভেনচুয়ালি আমাদের বাচ্চা কাচ্চার জন্য, শহরের জন্য লং টার্ম প্ল্যানিং এটা। আর যত গাছ লাগাবো তত আমাদের পলিউশন থেকে রক্ষা, থেকে পলিউশন তো আছেই, কার্বন এমিশনস আছে, প্লাস হিট রেজিলিয়েন্স ইজ এ বিগ ফ্যাক্টর। এখন মেয়র স্যার যেটা করছে দ্যাট ইজ আমাদের জিরো সয়েল ইনিশিয়েটিভ, কিন্তু আমার ফোকাস হচ্ছে হিট রেজিলিয়েন্স। সো আই হ্যাভ আমার ফোকাস হচ্ছে যে যে গাছগুলো লম্বা হবে, ক্যানোপি বাড়াবে, মানে কুল ক্যানোপি করবে, ছায়া দিবে, সময় আমাদের হিট ওয়েভগুলোর ইফেক্ট যাতে আমরা অত না ফিল করতে পারি। আচ্ছা, দীর্ঘমেয়াদে এই বৃক্ষরোপণ বাদে আর কি কি কোন ধরনের পরিকল্পনা যেটি আসলে এই হিট রিডিউস করতে আমাদের সাহায্য করবে? গাছ তো লাগাচ্ছি, হ্যাঁ, ইনশাল্লাহ দেখি, আমার প্ল্যানে অনেক কিছুই আছে, এখনও প্ল্যানটা অফিসিয়ালভাবে রিলিজ করা হয়নি, কিন্তু আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব, ব্যবস্থা করার চেষ্টা করব, কুলিং সেন্টার, ওয়াটার অ্যাক্সেসিবিলিটি, কুল জোন, রাস্তায় রাস্তায় কুল জোন, এগুলা নিয়ে চিন্তাভাবনাও চলছে। তারপর বিদেশে যে রিফ্লেক্টিভ পেইন্ট করে, যে রুফটপ প্লাস পেভমেন্ট, আমাদের যে শহর এত গরম বিকজ আমাদের এত বিল্ট আপ সার্ভিসেস। আমি যখন তেজগাঁও রাস্তা দিয়ে আসছিলাম একটা গাছও দেখিনি আমার চারিপাশে, আর সব হচ্ছে পেভড রাস্তা ছিল, তো মানে অথবা বিল্ড কনস্ট্রাকশন, সেগুলোতে তো টেম্পারেচার ইনক্রিজ করে। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের বিল্ট আপ সার্ফেসেসগুলো যাতে রিফ্লেক্টিভ হয়, যাতে ওটা টাপটা অ্যাবজর্ব না করে ওটা যাতে রিফ্লেক্ট করে থাকে। ঠিক আছে, আপা, একদিকে আমরা যদি গাছ লাগাই আরেকদিকে যদি গাছ কেটে ফেলে, এই গাছগুলো তো বড় হতেও সময় লাগে, কিন্তু এক্সিস্টিং গাছগুলো আছে সেগুলো তো কেটে ফেললে তো আসলে কোনো কাজই আসছে না। ঢাকা যখন বড় হয়েছে, এক্সপ্যান্ড করেছে, গাছকে কেউ প্রায়োরিটাইজ করেনি। একটা গাছ কাটা মানে তার গাছে যে পোকামাকড় থাকতো, যে পাখি আসতো, যে পাখির বাচ্চা থাকতো, এগুলো সব কেটে দেওয়া। একটা গাছ কাটা মানে লং টার্ম ইফেক্টসে 10 crore টাকা কাটা। একটা বড় গাছ যখন আপনি কাটছেন, ইউ আর ডিস্টার্বিং, ইউ আর রিমুভিং অ্যান এন্টায়ার ইকোসিস্টেম। হ্যাঁ, তো এখন থেকে আমাদের গাছগুলো প্রায়োরিটাইজ করতে হবে, আমাদের গাছগুলোকে ভালোবাসতে হবে, আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। এইটাই একটু সময় লাগবে, বিকজ প্ল্যানিং স্টেজে এখন দেখেন আমার মানে we have to plan very carefully jate amader interventions gulo successful hoy, jate ogulo sustainable hoy. Ekta jinish korlam kore ota tiklo na, eta to labh nai, tai na? To ami chaichi je ami jetei mane amra onek kichu plan er moddhe ache, amar to jinish gulo bujhte mane dhakar shohor kibhabe kaaj kore, the niyom legislation dhakar upor study korchi, amra survey korbo inshallah, jeta khubi dorkar ekta baseline survey kora. So ei jinish gulo niye amra kaaj korchi.